হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাদ্রাসা সার্ভিস কমিশনের দু হাজার তেইশ সালে যে এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে তার ফর্ম ফিল আপ কিন্তু প্রায় শেষের দিকে হয়ে আসছে আজকে এই মাসের দুই তারিখ হয়ে গেলো তো জুন মাসের বারো তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করার একটা ডেট দেওয়া আছে তো যদি কোনো সমস্যা হয়ে থাকে হয়তো কিছুদিন বাড়লেও বাড়তে পারে বা কোনো অ্যাডিট অপশন যদি দিয়ে থাকে সেটার জন্য হয়তো কিছুদিন সময় নিতে পারে তবে বেশি হাতের সময় নেই তো যাদের এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করা হয়নি তারা ফর্ম ফিল আপ করে নাও আর আমি এই উপলক্ষে যে ইতিহাস বিষয়ের ওপরে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পরীক্ষা প্রস্তুতির জন্য যে এম সি সিরিজ শুরু করেছিলাম আজকে তার টপিক টু সি নিয়ে আলোচনা করা হবে এখানে বৈদিক সভ্যতা রয়েছে টপিক টু সিতে তো চলো আমরা এখানে গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত একবার খুঁটিয়ে দেখে নিই এবং কতগুলো ঠিকঠাক করে তৈরি করতে পারছি আমরা সেটা একবার দেখে নিই আর একটা কথা বলে রাখি যে এর আগের যে ভিডিওগুলো ছাড়া হয়েছিল বৈদিক সভ্যতা থেকে টপিক টু এ এবং টপিক টু বি তার যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল আজকে তার উত্তর এই ভিডিওর শেষে দেওয়া হবে তো অবশ্যই যারা উত্তর করেছিলে তারা অবশ্যই মিলিয়ে নেবে হয়েছে কি না দেখে কমেন্ট করে জানাবে তো চলো আজকের এই পঁচিশটা প্রশ্ন শুরু করা যাক এক নম্বর প্রশ্ন রয়েছে সামবেদের নিজস্ব মন্ত্র ছিল পঞ্চাশটি পঁচাত্তরটি একশোটি পঁচিশটি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পঁচাত্তরটি তো আমরা দেখে নেব এই সামবেদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা সাম এর অর্থ হলো গান সামবেদের প্রথম স্রষ্টা ছিলেন জয়মনীয় পরে সুকর্মা এর বিস্তার ঘটিয়েছিলেন এতে মোট মন্ত্রের সংখ্যা ছিল আঠারোশো ঊনসত্তরটি আঠারোশো আঠারোশো ঊনসত্তর ছয় নয় আঠারোশো ঊনসত্তরটি আগে মন্ত্র ছিল কিন্তু কিছু মন্ত্র একাধিকবার এসে গেছে সেই জন্য সেই মন্ত্রগুলোকে যদি আমরা বাদ দিই তাহলে সে মন্ত্রের সংখ্যা দাঁড়ায় পনেরোশো ঊনপঞ্চাশটি পনেরোশো ঊনপঞ্চাশ এই পনেরোশো ঊনপঞ্চাশটি মন্ত্র দাঁড়ায় তারপরেও আমরা জানি যে চোদ্দোশো চুয়াত্তরটি মন্ত্র ঋগবেদ থেকে নেওয়া হয়েছে চোদ্দোশো চোদ্দোশো চুয়াত্তর এই চোদ্দোশো টি মন্ত্র ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে তাহলে যদি বাদ দিই আমরা দেখবো আর পঁচাত্তরটি থাকে এই হল সামবেদের নিজস্ব মন্ত্র তো আরেকটা কথা এখানে মনে রাখতে হবে সামবেদের যে গুরুত্ব হলো গীতাতে শ্রীকৃষ্ণ নিজেকে বেদের মধ্যে সামবেদ বলেছেন এটা অবশ্যই মনে রাখতে হবে তারপরের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ঋগ্বেদে মহিলা কবিদের মধ্যে কে ছিলেন না অপশনগুলো দেখতে থাকো লোপামুদ্রা অপালা অত্রী ইন্দ্রাণী তো এখানে মহিলা মহিলা কবিদের কথা বলা হয়েছে তো আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি পেয়ে যাব অপশন সি এই যে অত্রি রয়েছে এই অত্রি কিন্তু মহিলা ছিলেন না ইনি ছিলেন পুরুষ কবি মহিলা কবি নয় তো লপামুদ্রা অপালা ইন্দ্রাণী ছাড়াও আর যে সমস্ত মহিলা কবিরা ছিল তারা হলো ঘষা চারজন আমরা নাম পেয়ে থাকি ওই অপ লপামুদ্রা অপালা ঘষার ইন্দ্রাণী আর ছেলে কবিদের মধ্যে ছিল বিশ্বামিত্র ব্যাসদেব অত্রী ভরদাজ আর বশিষ্ঠ তারপরের প্রশ্ন আমরা দেখে নেব তিন নম্বর প্রশ্ন বেদকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে তিন ভাগে চার ভাগে পাঁচ ভাগে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি চার ভাগে বেদকে ভাগ করা যায় রিক শাম যজু অথর্ব চার নম্বর প্রশ্ন নিত্য অপৌরেীয় বলা হয়েছে পুরাণ হাতি গরু বেদ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বেদকে তো আমরা জানি হিন্দুদের বিশ্বাস বেদ মানুষের রচনা নয় স্বয়ং ঈশ্বরের বাণী তাই বেদকে নিত্য ও অপৌরসীয় বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন ঋগবেদে যোদ্ধা নারীদের মধ্যে নিম্নের কে ছিলেন না আমরা দেখে নেব বিষ্পলা বিশ্ববারা ব্রধিয়সী শশীম তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বিশ্ববাড়া যোদ্ধা নারীদের মধ্যে ছিলেন না বিশ্ববাড়া ছিলেন একজন সম্মান বা মর্যাদাজনক একটি নারী কিন্তু তিনি যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন না আমরা জেনে নেব যে এই যুদ্ধ সঙ্গে যুক্ত যে সমস্ত নারীরা ছিল তারা কারা কারা তারা হলো ইন্দ্রসেনা বিষপলা ব্রধিয়সী, শশীমুখ মদ গলানে এই সমস্ত মহিলারা ছিল যুদ্ধের সঙ্গে যুক্ত ছয় নম্বর প্রশ্ন আর্যদের সমাজে স্ত্রী পুরুষ উভয়ই মাথায় যে পোশাক ব্যবহার করতেন তো আমরা জানব এই প্রশ্নের সঠিক উত্তরটি তার আগে অপশনগুলো একবার দেখে নিই নিবি ব্যাস উষ্ণিস অধিবাস তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উষ্ণিস তো আমরা এই পোশাকগুলো একবার আমরা জেনে নিই কোনটা কী আর্যদের পরিহিত যে পোশাক রয়েছে তিনটে অংশে বিভক্ত একটা হচ্ছে নিবি প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি অপশান এতে এটা হচ্ছে নিবি নিবি হচ্ছে অন্তর্বাস আর দুই নাম্বার যেটা রয়েছে বাস এটা হচ্ছে বহির্বাস আর তিন নাম্বার যেটা অধিবাস আমরা দেখতে পাচ্ছি নিচে এটা হচ্ছে ঊর্ধ্বাংশের একটা পোশাক আর যেটা আমরা অপশনে এ সিতে দেখতে পাচ্ছি উষ্ণিস এটা স্ত্রী পুরুষ উভয়ই মাথায় এটা ব্যবহার করে থাকে তাছাড়াও বিশেষ উৎসবে বা ধর্মীয় কারণে ক্ষম বস্ত্র বা দুকুল নামে দুটি পোশাক তারা ব্যবহার করতেন পাঁচ নম্বর পরে ছয় নম্বর পরে সাত নম্বর প্রশ্ন আর্যদের প্রিয় খাদ্য ছিল আর্যদের প্রিয় খাদ্য ছিল পাখির মাংস পুরো ডাস অর্থাৎ পিঠা দুধ ভাত তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পুরোডাস বা পিঠা এছাড়া আমরা আরও জেনে নেব যে আর্যদের আর কী কী তারা খাবার খেত তাদের প্রধানত খাবার আরও ছিল জব ধান তারা ব্যবহার করত চাল চালজাত দ্রব্য তারা খেত দুধ ঘি মাখন এ সমস্তগুলো খেত তাছাড়া মাছ মাংস প্রধানত ঘোড়া ছাগল পাখির মাংস তারা খেত গো খাওয়া তাদের নিষিদ্ধ ছিল আট নম্বরের প্রশ্ন বৈদিক যুগে দুকুল শব্দটি নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কিত একটু আগেই আমি কিন্তু দুকুল কথাটি উল্লেখ করেছিলাম তো এখানে রয়েছে যে দুকুল শব্দটি নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কিত মুষ্টিযুদ্ধ জুয়া খেলা রথের দৌড় মিহি রেশম বস্ত্র তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মিহি রেশম বস্ত্র এটা আটোরা মাথায় ব্যবহার করতেন নয় নম্বর প্রশ্ন ঋগ্বেদে অঘনা বলা হতো ঘোড়াকে ছাগলকে গাভীকে পাখিকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গাভীকে দশ নম্বরের প্রশ্ন বন্য পশু হিসাবে ঋগ্বেদে যার উল্লেখ নেই বন্য পশু হিসাবে ঋগ্বেদে যার উল্লেখ নেই হরিণ ও মহিষ বাঘ গন্ডার ও হাতি ঘোড়া ও গাধা সিংহ ও জিরাফ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বাঘ গন্ডার ও হাতি এই তিনটি পশু কিন্তু ঋগ্বেদের উল্লেখ নেই এগারো নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন বেদে সতী প্রথার উল্লেখ পাওয়া যায় সামবেদে যজুরবেদে ঋগ্বেদে অথর্ব বেদে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অথর্ব বেদে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বারো নম্বরের প্রশ্ন ঋগ্বেদে কোন মণ্ডলে বলা হয়েছে আমি কবি আমার পিতা বৈদ্য এবং আমার মা শস্য পেশায়কারী চতুর্থ মণ্ডলে পঞ্চম মণ্ডলে নবম মণ্ডলে দশম মণ্ডলে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নবম মণ্ডলে তেরো নম্বরের প্রশ্ন ঋগ্বেদে কোন নারী যুদ্ধ করতে গিয়ে নিজের একটি পা হারিয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো একবার আমরা দেখে নিই শশয়সি বিষ্পলা গলানি বধিয়সি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বিষপলা চৌদ্দ নম্বরের প্রশ্ন দি আর্টিক হোম ইন দ্য ব্যাদাস গ্রন্থটি কার রচনা অধ্যাপক গাইলস ডক্টর এ এল ব্যাসাম বালগঙ্গাধর তিলক ডক্টর রামশরণ শর্মা খুব গুরুত্বপূর্ণ একটা বই এই বইটি লিখেছিলেন অপশন সি বালগঙ্গাধর তিলক তো আমরা আরও কথা জেনে নেব এই বইটা সম্পর্কে বালগঙ্গাধর তিলক ভারতের বাইরে তার পুস্তক হিসাবে এই আর্টিক হম ইন দ্য বেদার্স আর্টিক অর্থাৎ উত্তর মেরু বলেছিলেন তাছাড়া তিনি বলেছেন যে ঋগবেদের অনেক তস্ত্রে ছয় মাস রাত্রি ও ছয় মাস দিনের বর্ণনা আছে যা আর্কটিক অঞ্চলের বৈশিষ্ট্য পনেরো নম্বরের প্রশ্ন কোন ঐতিহাসিক বলেন আর্যদের আদি বাসস্থান ছিল পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চল পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চল ডক্টর অবিনাশ চন্দ্র দাস অধ্যাপক গাইলস অধ্যাপক ডক্টর ডিএস ত্রিবেদী অধ্যাপক এ এল বেসাম খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়বে খুব মনোযোগ সহকারে এই ধরনের প্রশ্নগুলো মনে রাখতে হবে আমরা সকলেই জানি যে পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চল ছিল আর্যদের আদি বাসস্থান কিন্তু এই কথাটা কে প্রথম বলেছিল এটা আমাদের অবশ্যই জানার দরকার তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ডক্টর অবিনাশ চন্দ্র ষোলো নম্বরের প্রশ্ন বেদে যাকে বক্তা বলা হয়েছে যাকে বক্তা বলা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নাপিতকে বলা হয়েছে এটা অবশ্যই মনে রাখতে হবে বক্তা হল নাপিত ঋগ্বেদে সতেরো নম্বরের প্রশ্ন নিম্নের কোন জোড়াটি ভুল অপশান এতে রয়েছে সিঁড়ি কাপড় বোনা ও সিলাই করা মহিলা বিতে পেশ পেশসকারী কাপড়ের অলঙ্করণ অলঙ্করণ করা মহিলা সিতে রজ স্ত্রী বাঁশের কাজ করা মহিলা ডিতে প্রক্ষিণী আনাজ পেশায়কারী মহিলা তো এগুলো সব আর্য বৈদিক যুগের আর্যদের মহিলাদের কাজ সম্পর্কে এখানে একটি তথ্য দেওয়া হয়েছে তো এখানে কোনটি ভুল বাঁচতে বলা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রজয়িত্রী বাঁশের কাজ করা মহিলা এটি ভুল এই যে রজয়িত্রী এই মহিলারা বাঁশের কাজ করতেন না এরা রঙের কাজ করতেন তাছাড়া আমরা আরও জেনে নেব যে বাঁশের কাজ কারা করতেন তো বাঁশের কাজ করতেন কণ্ঠ কারি যারা বাঁশের কাজ করতেন তারা হলো কণ্ঠ কারি আরও একটা রয়েছে যারা বেতের কাঠা তৈরি করতেন যে সমস্ত মহিলারা তাদেরকে বলা হতো বিদলকারী বয়স্বী দল ও কয়াকা লেখার একটু সমস্যা হাতে সেজন্য এটা আমি বানান করেই বলে দিলাম আচ্ছা তারপরে আমরা চলে যাব আঠারো নম্বরের প্রশ্ন কোন বেদে দত্ত গ্রহণের উল্লেখ পাওয়া যায় কোন বেদে দত্ত গ্রহণের উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে সামবেদে অথর্ব বেদে বেদে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ঋগ্বেদে উনিশ নম্বরের প্রশ্ন ঋগবেদে কেবল একটি আনাজের উল্লেখ পাওয়া যায় তা হল জব গম ধান বাজরা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জব ঋগবেদে কেবল এই আনাজের উল্লেখটা রয়েছে কুড়ি নম্বরের প্রশ্ন বৈদিক যুগে সমরস ছিল বৈদিক যুগে সমরস ছিল তো আমরা দেখে নেব এই সমরস কী কাঠের আসবাবপাত্র এক ধরনের পানীয় দেবতা বস্ত্র তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি এক ধরনের পানীয় এটি এক ধরনের পানীয় এই পানীয়টা যেটা যে গাছ থেকে তৈরি হতো আর কি এফ্রিডা এফিডা এ ফয়হি ডরভলাকা এফিডা জাতীয় লতাকে পেশায় করে এই ধরনের রস তৈরি করা হতো এটা মদের মতো কাজ করত এটা হচ্ছে সমরস একুশ নম্বরের প্রশ্ন ঋগ্বেদের দশম মণ্ডলে নদীসূক্ততে বর্ণিত প্রথম নদীটি হল গঙ্গা সরস্বতী সিন্ধু কোমতি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গঙ্গা ছিল ঋগ্বেদের দশম মণ্ডলে নদীসূক্ত যেটা ভাগ রয়েছে সেই নদী নদীসূক্ততে প্রথম বর্ণিত নদী হল গঙ্গা আর এই দশম মণ্ডলেই শেষ যে নদীটা ছিল সেটা হচ্ছে গমতি অর্থাৎ গোমাল যে নদীটা বাইশ নম্বরের প্রশ্ন শপথ ব্রাহ্মণে পাওয়া রেবা নদীর বর্তমান নাম কি ছিল এটা হচ্ছে শতপথ ব্রাহ্মণে পাওয়া একটা নদীর নাম রেবা এই রেবা নদীর বর্তমান নাম কি তো কৃষ্ণা কাবেরী নর্মদা গণ্ডক তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ এখানে সি করতে ভুলে গেছি এটা অপশন মিস্টেক হয়েছে এটা গ অর্থাৎ সি বাংলায় লেখা হয়ে গেছে তো সি অপশনটা কারেক্ট অ্যান্সার খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু এটা শতপথ ব্রাহ্মণে পাওয়া দুটো নদীর নাম আমরা জানতে পারি একটা হচ্ছে রেবা আর একটা হচ্ছে সদা নিরা এই সদানীরা বর্তমানে এর নাম হচ্ছে গণ্ডক নিচে যে অপশনের ডিতে রয়েছে গণ্ডক সেই গণ্ডক হচ্ছে সদানীরা তো এই দুটো নদী কিন্তু আমরা শতপথ ব্রাহ্মণ থেকে পাই তো অবশ্যই এদের পুরানো নাম এবং নতুন নাম জেনে রাখা আমাদের অবশ্যই জরুরি কারণ এই ধরনের অনেক কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে তো তারপরের প্রশ্ন তেইশ নম্বরের প্রশ্ন বৈদিক যুগে কৃষিযোগ্য জমিকে বলা হতো কৃষিযোগ্য জমিকে বলা হতো সুন উর্বরা স্থিভি সীতা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি উর্বরা তো উর্বরার আরও নাম রয়েছে উর্বরাকে ক্ষেত্র বলা হয় বা ক্ষিল্ল বলা হয় আর শুন কি শুন হল হাল এবং তার ফাল হ্যাঁ সুন হল হাল এবং তার ফাল অর্থাৎ এখানে লাঙল এবং শির এই কথাগুলোর মনে হচ্ছে হাল এবং তার ফাল এখানে ফসল কাটার কাস্তে হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া এই যে স্থিবি স্থিবি হচ্ছে শসাগার এটাকে আমাদের মনে রাখতে হবে স্ত্রী হচ্ছে শস্যাকার তারপরের প্রশ্ন চব্বিশ নাম্বারের প্রশ্ন ঋগবেদে নিম্নের কোনটির উল্লেখ পাওয়া যায় এখানে বলেছে ঋগবেদে নিম্নের কোনটির উল্লেখ পাওয়া যায় জব হাতি লবণ কার্পাস তো এই প্রশ্নটি তোমাদের জন্য আগের মতোই হোমওয়ার্ক দেওয়া রইলো অবশ্যই কমেন্ট করে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবে তারপরে আমি আগামী ভিডিওতে আবার এর উত্তর কিন্তু প্রোভাইড করে দেব সেখান থেকে ভিডিও থেকে দেখে মিলিয়ে নেবে তারপরের প্রশ্ন পঁচিশ নম্বরের প্রশ্ন ঋগ্বেদে কাঠ মিস্ত্রিকে কী বলা হতো কাঠ মিস্ত্রি বা ছুতুর মিস্ত্রি যাকে বলা হয় তো ঋগবেদে সেই কাঠমিস্ত্রি বা ছুতুর মিস্ত্রিকে কী বলা হতো অরিত্রী অরিত্র তক্ষ কুলাল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তক্ষক তো আমরা জানি কাঠমিস্ত্রিকে তক্ষক বলা হয় এই সঙ্গে আরও আমরা কিছু তথ্য এখান থেকে নিয়ে নেব এই যে অরিত্রি অরিত্রি কাকে বলা হয় ঋগ্বেদের নাবিককে অরিত্রি বলা হয় এক নম্বর অপশানে এতে রয়েছে অরিত্রি নাবিককে বলা হয় আর বি অপশানে রয়েছে অরিত্র জাহাজের হালকে বলা হয় অরিত্র তাছাড়া কুলাল কুলাল কাকে বলা হয় না কোলাল হচ্ছে মাটির বাসন প্রস্তুতকারীকে কুলাল বলা হয় ঋগ্বেদে যারা মাটির বাসন প্রস্তুত করে তাদেরকে কুলাল বলা হয় তাছাড়া আরও একটা আমরা জেনে নেব যে চুল্লিতে যারা ধাতু গলাতো তাদের কি বলা হয় চুল্লিতে যারা ধাতু গলায় তাদের বলা হয় দ্রাবিন বা দ্রবিতা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবে তাছাড়া বলা হয়েছিল যে গত দিনকের দুটো ভিডিওতে যে হোমওয়ার্ক দেওয়া ছিল সেই হোমওয়ার্কের অ্যান্সারটা আজকে এখান থেকে পেয়ে যাবে টপিক টু এ টপিক টু এর যে চব্বিশ নম্বরের প্রশ্নটা ছিল বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদের অন্তর্গত তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ঋগ্বেদ ঋগবেদে গায়ত্রী মন্ত্র পাওয়া যায় তাছাড়া টপিক টু বিতে যে প্রশ্নটা ছিল কোন বেদে সর্বপ্রথম গোত্রের উল্লেখ পাওয়া যায় গত্রের উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অথর্ববেদ খুব ভালো করে দেখে নেবে যে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি অনেকেই অ্যান্সার দিয়েছে কিন্তু সেখানে দেখেছি অনেকে এ অপশনটা ঠিক করেছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি অথর্ববেদ তো আজকে এই পর্যন্ত ভালো থাকবে ভালো মতো প্রেপারেশন নিতে থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ